বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ 25 মার্চ গণহত্যা দিবস। 25 মার্চের দিবাগত রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারপর আগামীকাল যে দিন সেই 26 মার্চ বাংলাদেশের জনগণ স্বাধীনতার ঘোষণা করে। আর 53 বছর বয়স বাংলাদেশের স্বাধীনতার, অনেক অর্জন আছে, অনেক না পাওয়ার বেদনাও আছে। মুক্তিযুদ্ধের সেই গৌরব গাথা নিয়ে আলোচনার জন্য এবং এই 53 বছরে যে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি, বিশেষ করে যারা যুদ্ধের মাঠে ছিলেন তাদের জন্যে, সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন মুক্তিযোদ্ধা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে যিনি, তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, এবং আমার ডানে রয়েছেন যুদ্ধ হাতে অস্ত্র হাতে যারা যুদ্ধ করেছেন তাদেরকে, যারা অনুপ্রেরণা যুগিয়েছিলেন এবং বাংলাদেশের নিরস্ত্র বাঙালি যারা সেই যুদ্ধের সময়টাতে এই ভূখণ্ডের মধ্যে ছিলেন তাদেরকে আশা জাগিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে। সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী, একজন সঙ্গীত শিল্পী, চিকিৎসক এবং মাদক বিরোধী আন্দোলনেরও বাংলাদেশে পুরোধা ব্যক্তিত্ব, 21শে পদকপ্রাপ্ত প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী আমার ডানে রয়েছেন। স্বাগত আপনাদের দুজনকেই, এবং স্বাধীনতা দিবসের প্রাককালে আজকের এই গণহত্যা দিবসে আপনাদেরকে অভিনন্দন। আমি মেজর জেনারেল মোর্শেদ খান, আপনাকে একটু শুরু করতে বলবো যে 53 বছর আগে যে সময়টাতে বয়স আপনাদের খুব বেশি ছিল না, সেই সময়টাতে অস্ত্র হাতে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছেন, অনেক স্বপ্ন প্রত্যাশা ছিল, আজকে 53 বছর পরে এসে কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ? ধন্যবাদ জিলুর। আজকে 53 বছর অর্থাৎ মানে অর্ধ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে, আর আজকে এই এই পরিণত বয়সে এসে আমরা আলোচনা করছি, জানি না আর কত বছর আলোচনা করতে পারবো। এবং ধন্যবাদ জানাই তৃতীয় মাত্রা এবং জিলুরকেও যে আমরা প্রতি বৎসরই কোনো না কোনোভাবে এই এই আমাদের যে সময়গুলো এগুলো নিয়ে আলোচনা করার জন্য আসি। উদ্দেশ্যটি হলো আমাদের যে প্রজন্ম আছে যাদের জন্য আমরা যুদ্ধটা করেছিলাম এবং তাদেরকে যেন আমরা কিছুটা বোঝাতে পারি যে কেন আমরা যুদ্ধ করেছিলাম, আমরা কিভাবে এবং কি আশা নিয়ে করেছিলাম এবং তাদেরকে আমরা কি দিতে পেরেছি, পেরেছি কি পারি নাই। আমার মনে হয় যে কোনো আলোচনায় এতদিন পরে এটি সবচেয়ে আমাদের প্রথম সর্বাগ্রে চিন্তা করা উচিত এবং সেটি আজকে আমরা করতে চাই। স্মৃতিচারণ তো আছেই, ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ তো আছেই, কিন্তু সামগ্রিকভাবে এই এই যে আমরা এত কষ্টটা করলাম, যুদ্ধটা করলাম, সেটার প্রাপ্তিটি কী হয়েছে এটি নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা হতে পারে। সত্যিকারের মানে ওই সময় যুদ্ধের সেই সময়টিতে অবশ্য 53 বছর পরে বসে এটি নিয়ে আলোচনা করবো এটা কখনো চিন্তা করিনি। তখন উন্মাদনা ছিল অন্যরকম, সেটা ছিল আমরা পাকিস্তান সেনাবাহিনীকে পর্যদুস্ত করব, এটি ছিল আমাদের সম্মুখ চিন্তাটি। আর এসেছিলাম আমরা অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর ডাকে, নির্বাচন করে উনি আইনগতভাবে বিশ্বে দাঁড়িয়ে গেলেন একটা আইন ভিত্তিক একজন প্রধানমন্ত্রী একটি দেশের। ওনার সঙ্গে বিত্রয় বা বিশ্বাসঘাতকতা করা হলো এবং উনি তার যে 6 দফার যে ভিত্তিটি, যেটার উপর ভিত্তি করে উনি দাঁড়িয়েছিলেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, সেটিকে উনি আঁকড়ে ধরলেন এবং আমরা ধরে নিলাম যারা সেনাবাহিনীতে ছিলাম, পাকিস্তান সেনাবাহিনীতে তখন আমি তরুণ কর্মকর্তা এবং আমার যারা অগ্রজ ছিলেন এবং আমার অধস্তন যারা ছিলেন তাদের সঙ্গে আমাদের একটা অনুভূতি তৈরি হয়ে গেল যে আমাদের এই আমাদেরকে যদি সম্মান নিয়ে বেঁচে থাকতে হয় এবং আমাদের বঞ্চনা থেকে যদি বের হতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সংগ্রামটিকে, সংগ্রাম মানে বঙ্গবন্ধু ছিলেন সংগ্রামী, উনি 24-25 বছরের সংগ্রাম করে এখানে নিয়ে এসেছিলেন আমাদেরকে। এখন আমরা বুঝতে পারলাম যে উনি আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছেন এবং যুদ্ধ করতে হলে অস্ত্রের দরকার, মানুষের প্রশিক্ষিত মানুষের দরকার এবং সেটি উনি বলে দিয়েছিলেন 7ই মার্চে এবং আমরা একটা ওয়ার্নিংয়ের মতো পেয়ে গিয়েছিলাম এবং আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। প্রশ্নটি ছিল যে ওই সময় কিন্তু আমরা বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে, রাজনীতি কী হবে, প্রাপ্তি কী হবে, কে কী পাবে না পাবে, এই ধরনের চিন্তা আমাদের মাথায় ছিল না। তখন রক্ত ছিল তরুণ, ইচ্ছা ছিল একটি, বঙ্গবন্ধু বলেছেন উনি আমাদেরকে ফিরিয়ে দেবেন আমাদের স্বমহিমা, উনি ফিরিয়ে দেবেন আমাদের বঞ্চিত থেকে, বঞ্চনা থেকে বাইরে নিয়ে আসবেন, এটি ছিল তখন একমাত্র অনুপ্রেরণা। এবং সেই অনুপ্রেরণা দিয়ে আমরা সৈনিকদেরকে এবং যারা তরুণ টগবগে ছাত্র জনতা যারা
ট্রেনিং নিতে আসতো, তাদেরকে একইভাবে বুঝাতাম যে আমরা একটি দেশ চাই, একটি পতাকা চাই এবং স্বাধীনতা চাই, এবং স্বাধীন হলে কি হবে সেটি আমরা বুঝাতাম। কারণ যুদ্ধ একটা জিনিস যেটা অনুপ্রাণিত করতে হলে কিছু মৌলিক কিছু কথা বলতে হয়, তার মধ্যে মোটিভেশনটা না হলে কখনো জীবন কেউ দিতে পারে না। তো সেই জীবন দেওয়ার সেই কথাগুলো বলতে গেলে যে মোটিভেশনগুলো ছিল, তার মধ্যে ছিল আমাদের পতাকা, আমাদের দেশ, আমাদের বাঙালির যে উত্থান পৃথিবীতে হতে হবে, এই এইটি সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতো আমাদের সৈনিকদেরকে এবং যারা তরুণ ছাত্র এবং যারা অনুপ্রাণিত হয়ে আসতো যে পৃথিবীতে বাঙালি হিসাবে আমাদেরকে দাঁড়াতে হবে, সেইটি আমরা তখন ভাবতাম। মানে মাত্রার দিক দিয়ে বলতে গেলে বড় ওইভাবে যখন আমরা মোটিভেশন করতাম অস্ত্র হাতে যে এটি শুরু, তারপরে তো অস্ত্র গোলা বারুদ এগুলো আছে, কিন্তু ওইটা দিয়ে শুরু করতে হতো। এখন সেটি তো হলো, যুদ্ধে জিতে আসলাম, আমরা পেলাম, বঙ্গবন্ধুকে ফিরে আসলো, দেশ হলো, স্বাধীন হলো এবং উন্নতির পথে আমরা যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু দুঃখের সাথে একটি লক্ষ্য করতেই হচ্ছিল, যারা মুক্তিযোদ্ধা আমরা ছিলাম, যে ঠিক যেভাবে আমরা গুণের চেষ্টা করেছিলাম বা ভেবেছিলাম চেতনা বোধ নিয়ে, সেটি হচ্ছিল না কোনো না কোনোভাবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর একটা যেন একটা স্থবিরতা এসে গিয়েছিল যে আমরা যেন সবসময়ই বাঙালি জাতির যে উত্থানগুলো চিন্তা ছিল, যেমন আমরা বিশাল গণতান্ত্রিক দেশ হব, আমরা ধর্মনিরপেক্ষ হব, আমরা পৃথিবীর বুকে আমাদের বাঙালি জাতিকে উত্থান করে রাখতে পারবো, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হবে এমন যেখানে সমতা থাকবে, এই যে চিন্তাগুলো এগুলো আমাদের তখন আসা শুরু হলো এবং ধীরে ধীরে এগিয়ে গেলাম। কিন্তু প্রথম প্রায় 30 বৎসর আমরা সেই চেতনার দিকে এগিয়ে যেতে পারিনি বলে আমি মনে করি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেনাবাহিনীর ভেতরেও ছিল তখন যে দুরবস্থা, নানা ধরনের ভাগাভাগি, হানাহানি, গ্রুপিং এবং এটা নিয়ে চলছিল, এবং রাজনীতিতেও তাই চলছিল। সেই চেতনা একত্রিত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেতনাটি আমরা একটু হারিয়ে গিয়েছিলাম বলে আমি মনে করি। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অনেকে হয়তো অনেকভাবে বলতে পারেন, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা ওই জায়গাটিকে পেরিয়ে আসতে পেরেছি এবং মুক্তিযুদ্ধের চেতনাধারী শক্তিকে আমরা আনতে পেরেছি। অনেকে বলতে পারেন যে মুক্তিযুদ্ধের চেতনাধারী যারা তারাই কি শুধু বাংলাদেশকে ভালোবাসে, অন্যরা কি ভালোবাসে না, এটিও একটি প্রশ্ন বটে। চেতনার কথা বললেই চেতনা ধারণ করা হয়, চেতনার কথা বললেই ধারণা করা যায় এমন কোনো কথা নেই। তবে আমি মুক্তিযোদ্ধা হয়ে এইটুকু বলতে চাই যে শত নেগেটিভ যা কিছুই থাকুক না কেন, এই চেতনার ব্যাপারে আমার একটু দুর্বলতা থাকবে, এটি হলো আমার বেসিক কথাটি। তাহলে চেতনা থাকলে কি হয়, চেতনা না থাকলে কি হয়, এটি যদি আমরা আলাপ করি, তাহলে বাংলাদেশ এখন আমি মনে করি ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও চেতনাধারী যারা আছে তাদের মাধ্যমেই আমরা দেখতে পারছি যে এই উন্নতিটা বা উন্নয়নটা বা উন্নতিটা ওই যে চারটি ধারণা ছিল সেটির দিকে আমরা এগিয়ে গেছি। আমি মনে করি 75% হয়েছে, 25% হয়নি, বিশেষ করে গণতন্ত্রের যে বিষয়টি, গণতন্ত্র ছাড়া বাকি যে বিষয়গুলি সেগুলোতে আমি মনে করি গত 20 বৎসরে যে উত্থানটি বাংলাদেশের হয়েছে, আমার মৃত্যুতেও আমি মনে করি যে আমার কোনো আক্ষেপ থাকবে না। এই বিষয়টি শুধু একটি বিষয় আমরা আলোচনা করতেই পারি, সেটি গণতন্ত্র, যেমন আমাদের গত ইলেকশন, তার আগের ইলেকশন বা বিশ্বে আমাদের কী স্থান, এসব নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এটিতে কোনো দ্বিধার কিছু নেই যে আমরা গণতন্ত্রের যে সংজ্ঞায়িত যে গণতন্ত্র সেই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি, এটি বিশ্বই আমাদেরকে এইভাবে বলছে এবং সেখানে আমাদের ইম্প্রুভ করতে হবে। আমি নিশ্চিত বর্তমান সরকার বর্তমান ভবিষ্যতে এইটি মিলে এখানে আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সহনীয় হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাই আমাদেরকে একটি স্বচ্ছ গণতন্ত্রের প্রক্রিয়া ছিল। উদ্দেশ্যটা হলো, কারণটা হলো যে যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আমরা চাই তাহলে সেটির প্রয়োজন আছে, তা না হলে বাধাগ্রস্ত হতে পারে। আমি একজন ব্যক্তিগত মুক্তিযোদ্ধা হিসেবে কথাটি বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রফেসর ডক্টর অরূপ রতন চৌধুরী জি, 53 বছর তখন বোধ হয় আপনার বয়স, 18 বছর আমার 24। ওনার তো অস্ত্র হাতে, আপনি তো নিরস্ত্র সঙ্গীত, আমি মনে হচ্ছে একটি যন্ত্র নিয়ে এসেছেন, আপনি গান শোনাবেন বলে আমরা গানটা শেষে শুনি। আপনি কি মনে করেন অর্জন বিসর্জন কি হলো 53 বছরের?
আমার তো অবশ্যই আমি প্রথমেই আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু এবং সেই সাথে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি আসলে আমরা চিন্তা করি মাঝে মাঝে যে তখন 18 বছর বয়স এবং একটি বজ্রকণ্ঠ 7 মার্চে ভাষণ আমি শুনলাম এবং শোনার পরে আমার মধ্যে একটা চেতনা জাগ্রত হলো পরবর্তীতে 25 মার্চে কালরাত্রি যখন দেখলাম একটা হানাদার বাহিনী আমাদের বাঙালিদের উপর মানে পৈশাচিকভাবে নির্যাতন শুরু করলো তাতে আরো বেশি আমি অনুপ্রাণিত হলাম এবং যুদ্ধে চলেই গেলাম তখন যেটা বললেন যে হ্যাঁ অস্ত্র হাতে যুদ্ধ তো অনেকেই তখন করেছে কিন্তু আপনি দেখেন যে পৃথিবীর যত যুদ্ধ হয়েছে প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ বাই দ্য ওয়ে জাস্ট আমি আসছে অস্ত্র হাতে আসলে যুদ্ধ কতজন করেছে সেই সময়টাতে সংখ্যাটা কি সংখ্যাটা পর্যন্ত পরিষ্কার হয়েছে এটা খুবই দুর্ভাগ্য আমরা এভাবে বলতে পারি অস্ত্র হাতে তখন ধরেন তরুণ ছিল প্রায় 2 কোটির মতো বাংলাদেশে এই তাদের এই এই 2 কোটি থেকে 2 লক্ষের মতো মানে সেনাবাহিনী বাদে প্রায় 1.5 থেকে 2 লক্ষের মতো তরুণ শ্রমিক কৃষক ট্রেডিং ছাত্র তারা এসে জয়েন করেছিল প্রায় 2 লক্ষ আর সেনাবাহিনীর ছিল প্রায় 25,000 এর মতো মানে পরে অফিসার ছিল মাত্র 36 জন 36 জন পাকিস্তান বাহিনী থেকে বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ডাকে জয়েন করেছিল মাত্র 36 জন এই 36 জন পরে নিউক্লিয়াস করে এরাই মুক্তিযুদ্ধের বাকি এই অফিসার লেভেল বা নেতৃত্ব লেভেলকে গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত প্রায় আরো 100-200 জনের মতো নেতৃত্ব দানকারী অফিসার হয়েছিল এবং সৈনিক নেওয়া হয়েছিল অন্যান্য তরুণ ছাত্র সমাজ এবং বুদ্ধিমান যারা লেখাপড়া জানা তাদের মধ্যে থেকে প্রায় টোটাল প্রায় 1.5 লক্ষের মতো এই মুক্তিযুদ্ধের কথা যখন গণ আন্দোলনটি চলছিল বাংলাদেশে 70-71 তখন কিন্তু এই গণ আন্দোলনের সাথে সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন যারা তাদের সঙ্গে আমিও ছিলাম তখন আমাদের অনেকগুলো সাংস্কৃতিক দল ছিল এবং তারা আমরা রাজপথে আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নেতৃত্বে যতগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তার সঙ্গে আমি যুক্ত ছিলাম এবং আওয়ামী লীগের তখনকার সময় পল্টনে যে আওয়ামী লীগের অনুষ্ঠানগুলো হতো তারপরে কিন্তু একটা গণসংগীতে আসর বসত সেখানে শেখ লুৎফর রহমান অজিত রায় এবং আব্দুল লতিফ তার নেতৃত্ব দিতেন আমরা গণসংগীত করতাম এই পরিপ্রেক্ষিতে কেন বললাম কারণ প্রতিটা যুদ্ধ বলেন আন্দোলন বলেন তার সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা বিশাল ভূমিকা থাকে এবং ঠিক তেমনিভাবে এই যুদ্ধ 1971-এর মুক্তিযুদ্ধও কিন্তু এই এই যে ওনারা যারা সেনাবাহিনীতে ছিলেন বা যারা সশস্ত্র সম্মুখ সমরে যুদ্ধ করেছেন আমাদের গেরিলারা আমাদের মুক্তিযোদ্ধারা তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য সেই সাথে সাথে যেসব বাঙালি ঘর থেকে যেতে পারেনি বাংলাদেশে থেকে গিয়েছিল তারাও তো স্বাধীন মেলা বেতাকণ্ঠটি সন্ধ্যার সময় মানে বালিশের নিচে দেখে ওনারা কি করছেন সেই খবর আপনারা প্রচার করেছেন হ্যাঁ বালিশের নিচে দেখে মানে গোপনে শুনতো কারণ কেউ যদি জোরে শুনে তাহলে রাজাকার আলবদ্রা শুনে ফেললে আমরা আমি আপনার একটা সুন্দর একটা কথা বলতে চাই আমরা যুদ্ধ করছি খণ্ডিতভাবে খণ্ড খণ্ড এক এক এলাকায় আমরা কিন্তু জানি না কে কি করছে কিন্তু বাংলাদেশকে একত্রিত করেছিল এই স্বাধীন বাংলা এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিভাবে যে আমরা যখন শুনতাম স্বাধীন বাংলার থেকে বলছে যে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সে আছে টেকনাফ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া টেকনাফ একত্রিত হয়ে গেছে স্বাধীন বাংলার মাধ্যমে এটি আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করে এবং যুদ্ধের এটি একটি সবচেয়ে বড় উপাদানের মধ্যে এবং সেখানে একটা সংকেত ছিল কিন্তু কোন গাছটা বাজলে কি বুঝতে হবে অবশ্যই একটা এই সংকেতের মাধ্যমে কিন্তু যুদ্ধকে পরিচালিত করা হতো তো আমি যেটা বলছিলাম যে পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধের কোনো ঘটনা ইতিহাস নাই যেখানে একটা বেতার কেন্দ্র যেমন এখানে 11টা সেক্টর কিন্তু যুদ্ধক্ষেত্রে কাজ করেছে বাংলাদেশের একত্রিত করেছে 11টা সেক্টর কিন্তু আমরা বলি যে 12 নম্বর সেক্টরটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অবশ্যই কারণ এই একটা সেক্টর যদি উনি যেটা বললেন যে আমরা কোন দিকে যাচ্ছি আমরা কি পরাজিত হতে যাচ্ছি না জয়ী হতে যাচ্ছি আমরা কোন কোন অর্জন করছি যেমন কোন কালভার্টটি উড়িয়ে দিচ্ছে
মুক্তিযোদ্ধারা কোন রাজাকে হত্যা করেছে কতক্ষণ কতজন গেরিলা এই কালভার্ট বা বৃষ্টি উড়িয়ে দিয়েছে সমস্ত খবর কিন্তু নিয়মিতভাবে সাদিয়ামালা বেতাকেনতে প্রচারিত হতো এবং মানুষ উৎসাহিত হতো এবং স্বপ্ন দেখত যে হ্যাঁ একদিন বাংলাদেশ স্বাধীন হবে তো এইখানে সাদিয়ামালা বেতাকেন একটা বিরাট কৃতিত্ব এবং সেটা শুধু না এখন দেখেন এই খবর তো আছেই খবরের ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হতো সাত তার মধ্যে ধরেন চরমপত্র ছিল একটা অন্যতম একটা যেটা আমার একটা মুকুল তিনি একটু ঢাকায় বাসা এটা খুব রসাত্মকভাবে সেটা বর্ণনা করতেন কিন্তু বর্ণনাটা হতো কিন্তু সত্য ঘটনা দিয়ে টিক্কা খানের ঘটনা বলতেন এইয়া খানের ঘটনা বলতেন রম্য রসিকতার মাধ্যমে এবং সেটা খুবই জনপ্রিয় অনুষ্ঠান ছিল সাদিয়ামালা বেতারকেন্দ্রে তার মধ্যে ছিল আমাদের আরও কিছু ছিল নাটক সাহিত্য অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান সংবাদ বুলেটিন রণাঙ্গনের সাফল্যগুলো তুলে ধরা হতো তারপরে আমাদের সঙ্গীতানুষ্ঠান দেশাত্মবোধক গানগুলো ছিল তো সব মিলিয়ে একটা বেতারকেন্দ্র যেভাবে একটা স্বাভাবিকভাবে একটা দেশে হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সেইভাবে কিন্তু সাদিয়ামালা বেতারকেন্দ্র প্রায় 10 ঘন্টার মতো সময় কিন্তু প্রতিদিন প্রচার করত এবং সেইটা কিন্তু একদম শেষ মুহূর্ত পর্যন্ত 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হল সেই দিন পর্যন্ত কিন্তু ছিল সুতরাং এখানে সাদিয়ামালা বেতারকেন্দ্রের যে একটা বিরাট ভূমিকা সেটা কিন্তু বঙ্গবন্ধুর কাছে আমরা যখন গিয়েছিলাম একবার তিনি বলেছিলেন যে সাদিয়ামালা বেতারকেন্দ্রের সকল শিল্পী কলাকুশলী এবং যে যন্ত্রগুলো বাজানো হতো সেখানে যন্ত্রসঙ্গীতগুলো এবং যে যন্ত্রপাতি ছিল সবগুলো জাদুঘরে রাখতে হবে কারণ প্রজন্ম যাতে এগুলো দেখতে পারে এবং জানতে পারে যে হ্যাঁ একটা মুক্তিযুদ্ধে একটা সাদিয়ামালা বেতারকেন্দ্রের ভূমিকা ছিল এবং কারা কারা সেখানে ছিল এবং সেটা কিন্তু এখন জাদুঘর সেই বা আমাদের জাতীয় জাদুঘর সেই দায়িত্বটা নিয়েছেন তারা ইতিপূর্বে গত এই বছরই আমাদের একটা সম্বর্ধনা দিয়েছেন এবং সেখানে তারা মুক্তিযুদ্ধের আমাদের সাদিয়ামালা বেতারকেন্দ্রের যে অবদান বিশেষ করে 10 জন যারা প্রথম কালুরঘাটে চট্টগ্রামে বা সাদিয়ামালা বেতারকেন্দ্রটি শুরু করলেন সেই 10 জনের ছবি সহ এবং আমাদের প্রত্যেকের ছবি সহ এবং সমস্ত ওই ট্রান্সমিটারগুলো সেই সময় যে ব্যবহার করা হয়েছিল কালুরঘাট বেতারকেন্দ্র থেকে যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেটা প্রথমে কালুরঘাট থেকে এই আগরতলা থেকে পরে আমাদের কলকাতা বালগঞ্জ সার্কুলার রোডে সেটা পর্যন্ত সেই ট্রান্সমিটারগুলো এখানে রাখা হয়েছে সুতরাং এইটা একটা দেখতে আমি একটা বই লিখেছি এটা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ও সাদিয়ামালা বেতারকেন্দ্র কারণ ওই বইটা লেখার অর্থটা হচ্ছে যে আমি দেখলাম এই নতুন প্রজন্মের কাছে সাদিয়ামালা বেতারকেন্দ্রটা ততখানি ইতিহাস তো এমনি তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে এক সময় এবং সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি কিন্তু আমরা যদি সাদিয়ামালা বেতারকেন্দ্রটার ইতিহাসটা না লিখি আমরা যারা ছিলাম আমি তো এই পুরোটা সময় সাদিয়ামালা বেতারকেন্দ্রের ভিতরেই ছিলাম অনেকে বাড়ির থেকে এসে প্রোগ্রাম করেছে আমি ওই বেতারকেন্দ্র যেটা বালিগঞ্জ সার্কুলার রোডে ছিল দোতলা বাড়ি সেটা ভিতরেই থাকতাম দোতলা একপাশে ছিল আমাদের স্টুডিও একপাশে আমরা শিল্পী কলাকুশলীরা থাকতাম নিচতলায় ছিল আমাদের ক্যান্টিন এবং কিচেন তো ওইখানে যে ইতিহাসটা কে কখন আসছে কী কী করা হচ্ছে কখন গান রেকর্ডিং হচ্ছে লেখা হয়ে গেছে হ্যাঁ সেগুলো সমস্ত ইতিহাস সেখানে লেখা আছে কারা কারা ছিল তো এইটা একটা আমরা আমাদের প্রতিটা লাইব্রেরিতে বিশেষ করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটা স্কুলে পাঠাগারে দেওয়ার জন্য আমি বইটা লিখেছি আর আশা করি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে পাবলিক লাইব্রেরিতে সমস্ত পাঠাগারে এই বইটা দেওয়া হবে প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের ইতিহাস মিস্টার হেলাল মোর্শেদ খান মুক্তিযুদ্ধ আপনি নিজেই বলেছেন 25 বছরের সংগ্রাম 9 মাসের যুদ্ধ ইতিহাস উনি বিকৃতির কথা বলেছেন অনেক কথা বলেছেন কিন্তু আমি আজকের এই 25শে মার্চে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আপনার কাছ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুবই যেটা সবাইকে স্পর্শ করবে বিশেষ করে তরুণ প্রজন্মকে কোনো একটা ঘটনা আপনি আমাদেরকে স্মরণ করবেন এরকম মানে আমি জানি এটা অনেক বড় ইতিহাস কিন্তু অল্প কথায় আপনি যদি কোনো একটা ঘটনা দিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধটা বোঝাবার চেষ্টা করেন আপনি কিভাবে করবেন মুক্তি প্রথম কথাটা হলো মুক্তিযুদ্ধ আমরা যখন শুরু করি মানে সশস্ত্র বাহিনী আমরা যখন এটিকে করি এটা একটা একটা কোয়ালিটেটিভ জাম্প কিন্তু যে আমরা পাকিস্তান বাহিনীর অংশ অথচ আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মানে আমার সৌভাগ্যটি হলো যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ডাকে সবচেয়ে প্রথম যে সশস্ত্র বাহিনী বাংলা পাকিস্তান সেনাবাহিনী সামগ্রিকভাবে একটি ইউনিট হিসেবে বিদ্রোহ করে বসে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেটি হলো আমার যে রেজিমেন্টটি ছিল দ্বিতীয় বেঙ্গল রেজিমেন্ট যেটি জয়দেবপুরে তখন ছিল বাঙালি অধ্যুষিত সেনা 50% বাঙালি অফিসার আর 50% পাঞ্জাবি অবাঙালি অফিসার 19শে মার্চ সো এই এই যে 71-এর 19শে মার্চ 7ই মার্চের পর থেকে এই যে অনুভূতিটি সৃষ্টি হলো যার যা আছে তাই নিয়ে করতে হবে
এটি আস্তে আস্তে আমাদের ভেতরে তো আমি তো তখন নির্বাচনটি দেখেছিলাম নির্বাচনের সময় আমি নিরাপত্তার দায়িত্বে ছিলাম ময়মনসিং এবং গ্রেটার ঢাকা এলাকায় এবং দেখেছি যে মানে মানুষ কিভাবে একত্রিত হয়ে গেছে এবং এক ধরনের অনুভূতি তৈরি হয়েছে যে আর বোধহয় সম্ভব না তখন আমাদের মধ্যে একটা চিড় ধরে গেছে অফিসার ক্লাস যারা আছে সম্পর্কের চিড় কিন্তু প্রকাশ করছি না যে বঙ্গবন্ধু কবে অর্ডারটি দেবেন যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো অর্ডার 26 মার্চে যখন উনি চলে গেলেন তখন আমরা পেয়ে গেলাম তার আগে 7 মার্চে বলে দিলেন আমরা তৈরি হয়ে গেলাম এরকম মানে অনেক ঘটনা আছে অনেক বিষয় আছে বাট আমার কাছে যে ধরুন আমি গত 9 মাসে প্রায় 10টি ছোট বড় অপারেশনে সরাসরি অংশ নিয়েছি দুইটেতে আমি সরাসরি বন্দুকযুদ্ধে আহত হয়েছি একটি বুলেট এখনো হাতের মধ্যে আছে আমার সঙ্গে ছিলেন জেনারেল নাসিম সাহেব এবং অন্যান্য বাহিনী যারা তো এর মধ্যে অনেক ঘটনা আছে মৃত্যুর ঘটনা যন্ত্রণার ঘটনা রক্তক্ষরণের ঘটনা এবং আহত মানে ডিফিট হওয়ার বা পরাজিত হওয়ার যে দুঃখ সেই ঘটনা আবার একটি যুদ্ধের ক্ষেত্রে জিতে পাকিস্তান সেনাবাহিনীকে আমরা আক্রমণ করে ধরে তাদেরকে ধরে নিয়ে এসে তাদেরকে বেঁধে তাদেরকে আমরা অস্ত্র সমর্পণ করাতে পেরেছি এই যে বিজয়ের উল্লাস সেটিও আছে সো এরকম স্পেকট্রাম অনেক বড় এরকম হৃদয়বিদারক অনেক ঘটনা আছে আচ্ছা একটা শুধু বলতে পারি যে প্রথম যে যুদ্ধটি হয় আশুগঞ্জের যুদ্ধ সেটিতে আমরা একটি কোম্পানি মানে 150 জন সৈনিকের উপরে প্রায় একটি ব্রিগেড মানে প্রায় 3000 সৈনিক এবং যতগুলো বিমান বাহিনীর বিমান ছিল এবং যতগুলো ট্যাঙ্ক বাহিনী ছিল সেগুলোকে নিয়ে আক্রমণ করা হয় সেখানে আমরা যুদ্ধের পরীক্ষার মধ্যে তাৎক্ষণিকভাবে অরূপ রতনের মতো কিছু তরুণ এলাকার এই ব্রাহ্মণবাড়িয়া এলাকার কিছু সৈনিক ছাত্রদেরকে সঙ্গে সঙ্গে আমরা করে কিছু দুই দিনের ট্রেনিং দিয়ে পরীক্ষার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এই এই বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধের মতো আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটি ছিল আমাদের হেডকোয়ার্টার জেনারেল নাসিম সাহেব তৎকালীন ক্যাপ্টেন আমি লেফটেন্যান্ট মোশেন আমরা এই যুদ্ধটি পরিচালনা করছিলাম দুই দিন যুদ্ধ করার পরে আমরা উইথড্র করে পিছনে চলে আসি ওখানে ওই আমাদের হেডকোয়ার্টারে যখন যুদ্ধটি পরিচালনা হচ্ছিল আমাদের যখন সিদ্ধান্ত হলো দুই দিন যুদ্ধ করার পর আমি নিজে আহত নাসিম সাহেব আহত আমার প্রায় 9 জন সৈনিক এবং নিহত এবং 25 জনের মতো আহত এই অবস্থায় আমরা কাজ করে চলছি শেষ সিদ্ধান্ত হলো পিছে ফিরে যেতে হবে আমাদেরকে পিছু হটতে হবে এবং দ্বিতীয় আমরা যখন পিছু হটার যে সিগন্যালটি যেটির দ্বারা আকাশে সিগন্যাল ছড়া হয় যে সারা এলাকার যুদ্ধের সৈনিকরা আস্তে আস্তে অস্ত্র নিয়ে পিছনে যে নতুন পরীক্ষায় অস্ত্র দেবে এই অবস্থা চলতে চলতে ওই যে আমাদের সঙ্গে যে সেই সিভিল কয়েকজন ছেলে ছিল তার মধ্যে কয়েকজন ছেলে আমাদের হেডকোয়ার্টারে বসা ছিল আমাদের এই তাড়াহুড়ার মধ্যে সব ব্যবস্থার মধ্যে যখন আমরা ফিরে চলে আস্তে আস্তে চলে আসছি ওরা ওই সিগন্যালটি বুঝতে পারে নাই ওরা তো নতুন ওরা তো কেবল যুদ্ধের মানে অনুপ্রাণিত যুদ্ধযোদ্ধা ওরা বুঝতে পারে নাই আমরা যখন পরে যখন পিছনে চলে এসেছি তখন ওই ছেলেগুলো চারদিক দিয়ে পাকিস্তান বাহিনী তাদেরকে ঘিরে ধরে তাদেরকে ওইখানে হত্যা করে এবং তাদেরকে নিয়ে উল্লাস করে এবং এই ছবিগুলো তারা বের করে যে এরকম আমরা হত্যা করতে পেরেছি ওই যে অনুপ্রেরণা যে আমরা তো কিছুটা বুঝতে পারি বলে আমরা একটা ট্যাকটিক্যাল একটা কৌশলগতভাবে আমরা ব্যবস্থা হয়ে ফিরে এসেছি কিন্তু ওরা কিন্তু সেটি বুঝতে পারে নাই না বুঝতে পারাতে ওদের ওরা মৃত্যু ওদের মৃত্যু হয়েছে ওরা জীবন দিয়ে 3 জনের মতো ওরা বসেছিল ওইখানে ট্রেঞ্চে ওরা বুঝতে পারে নাই যে আমরা ধীরে ধীরে পিছনে চলে আসছি এবং মাত্র 3-4 দিনের ট্রেনিংয়ের মানে আমাদের হেডকোয়ার্টারে রাইফেল নিয়ে ট্রেনে বসছিল তো ওদের ওই এলাকারই ছেলে ওই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এলাকারই বাজারের তাদের বারোবারে এই ছেলেগুলো ওখানে মৃত্যুবরণ করলো আমরা পিছিয়ে পড়ার পরে মনে হলো যেন যে আমাদেরই হওয়া উচিত ছিল যেখানে এই ইনোসেন্ট এইরকম একটি তরুণ মানুষ যে না বুঝে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে জীবনটি দান করলো এরকম অনেক ঘটনা আছে তার মধ্যে আমি মনে করি এটা খুবই পয়েন্ট যে আমাদের দায়িত্বেই হয়তো ওকে আমরা নিয়ে আসতে পারতাম কিন্তু পারেনি কিন্তু ও যদি ওই সিগন্যালটা বুঝতো আকাশে একটা আলোর মতো ছড়ানো হয় যে তাহলে ও হয়তো চলে আসতে পারত সেই সিগন্যাল কি প্রতিপক্ষ তো বুঝতে পারে নাকি না প্রতিপক্ষ বুঝতে পারে না সিগন্যালগুলো হয় ওই ধরেন আমরা যদি সিদ্ধান্ত দেই
লালের পরে নীল তারপরে হলুদ হবে তার মানে উইথড্র হতে হবে যদি লালের পরে লাল হবে তাহলে আক্রমণ করতে হবে এটা আকাশের কিছু আলো ওই ভেরি লাইট পিস্তল বলি আমরা এগুলো দিয়ে সিগন্যাল দিতে হয় তো উইথড্র সিগন্যালটা ওই রকম বলা থাকে কিন্তু আমরা তো ওই ধরেন প্রায় 2-3 মাইল দূরে দূরে তো সব কেউ তো জানতে পারছে না কিন্তু ওইটা দেখে বুঝতে পারে কিন্তু এই ছেলেগুলো তো সেটা ওইভাবে রপ্ত করতে পারে না হয়েছিল এবং ওখানে তারা মৃত্যুবরণ করে এবং ওখানে তাদের কবরও ছিল ওই কিছুদিন আগ পর্যন্ত আমরা গেলে মাঝে মাঝে দেখতে পাই ওই কথা শুনে আমারও মনে পড়লো যে আমি যখন বাসাতে বেরিয়ে গেছিলাম আজিমপুরে বাসায় মা তখন ইডেন কলেজের প্রফেসর তো আমি তো বেরিয়ে গেছিলাম একাই মানে আমি আগে শুনছিলাম ডেন্টাল কলেজের প্রথম বর্ষের ছাত্র তো ওই আজিমপুর থেকে বাসে করে দাউদকান্দি পর্যন্ত গেলাম বিপিআরটিসি বাসে ওইখানে গিয়ে নামার সঙ্গে সঙ্গে দেখলাম মিলিশিয়ার সব চোখ বেঁধে দাঁড় করে ব্রাশ ফায়ার করছে আর কি আর ওখানে ধরছে সব মুক্তিযোদ্ধাদের মানে তারা তো ইয়াং সব যাচ্ছে তো যুদ্ধে এবং ধরার জন্য তারা উৎপেতে ছিল তো সেইখান থেকে যে কোনোভাবে বেঁচে গেলাম আমি এটাই মানে আমার কাছে এখনও অবিশ্বাস্য লাগে তারপরে তো কুমিল্লার একটা গ্রামে আরিখোলা গ্রামে এক রাত ছিলাম তারপরে ওরাই তখন গ্রামবাসীদের যে সাহায্য এটা ভোলা যাবে না মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান থেকে কোনো অংশ তাদের অবদান কম না আমি মনে করি ওই সময় গ্রামবাসী যেভাবে সাহায্য করেছিল আমাদের মানে আমাকে তো একদম বর্ডার মতো দিয়ে আসলো ওই যে গ্রামের লোকটা আমাকে তার বাসায় রেখেছিল তো ওদের কথা ভুলতে পারি না মানে এতে আসলে মুক্তিযুদ্ধে এদেরও যে একটা বিরাট অবদান সেটা আসলে ভোলা যায় না তো আমি তো আগরতলায় গিয়ে ওখানে এক মাস ক্যাম্পে ছিলাম কেন ওখানে আমাদের একটা সাংস্কৃতিক দল ছিল এবং ওই কলেজ টেলাতে থাকতাম আগরতলা এবং ওইখানে আমাদের ওই সাংস্কৃতিক দলে সর্দার আলাউদ্দিন ছিলেন আমাদের সঙ্গে ওই যে পল্লীগীতি শিল্পী তিনিও ছিলেন আমার সঙ্গে তা আমরা ওই যে সন্ধ্যাবেলা মুক্তিযোদ্ধারা ট্রেনিং থেকে ফিরলে বা যুদ্ধ থেকে ফিরলে তাদেরকে গান শোনাতাম আমরা ওই গণসঙ্গীত বা দেশাত্মবোধক গান তাদের একটা মনোরঞ্জনের জন্য বা তাদের একটা উৎসাহ দেওয়ার জন্য একটা বিনোদনের মতো আর কি তো ওই গানগুলোই আমরা তখন শোনাতাম পরবর্তীতে আমি ওইখান থেকে সর্দার আলাউদ্দিন গিয়ে স্বাধীনমালা বেতারে কলকাতায় যেটা বালিগঞ্জ সার্কুলার রুটে ছিল 57/8 বালিগঞ্জ সার্কুলার রুট সেখানে আমি চলে গিয়েছিলাম তো ওইখানে তো অনেক ধরনের অনুষ্ঠানের কথা বললাম তো ওইখানে চরমপত্রটা ছিল খুবই ইন্টারেস্টিং তো সেখান থেকে একটা অংশ আমি পড়ে শোনাতে চাই যেটা এম আর আখতার মুকুল খুব মানে রসাত্মকভাবে সেখানে বলছিলেন এটা 16 ডিসেম্বর 1971 প্রচারিত ছিল কি পুলারে বাঘে খাইল শেষ আজকে থেকে বঙ্গাল মুলেকে মশক ও রাজত্ব শেষ ঠাস করে একটা আওয়াজ হইল কি হইলো কি হইলো ঢাকা ক্যান্টনমেন্টে পিয়াজি সারে চেয়ারথনে চিত্র হয়ে পড়ে গেছিল 8884 দিন আগে 1947 সালে 14 আগস্ট মুসলমান মুসলমান ভাই ভাই কইয়া করাচি লাহোর পিন্ডির মসুয়া মহারাজরা বঙ্গাল মুলুকের রাজত্ব কায়েম করছিল আইস তার খতব তালাবি হইয়া গেল বাঙালি পোলাপান বিচ্ছুরা 265 দিন ধইরা বঙ্গাল মুলুকের কেদ আর প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গো পাইয়া আরে বাড়ি রে বাড়ি তোমা তোমা সাইজের মসুয়া গো ঘো গো কইরা দম ফালাইল ইরাবতীরে জনম যার ইচ্ছামতিতে মরণ আজকা আমাগো চকবাজারে ছক্ষু মিয়া ফাল পাইরা উঠল ভাই সাহ আমাগো চকবাজারে চৌরাস্তায় মাইদ্যে পাথর দিয়ে একটা সাইনবোর্ড বানামু হেডার মাইদ্যে কাউলারে দিয়া লেখাই আলমু 1971 সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মসুয়া নামে এক কিসিমের মাল আসিল হেগো চোটপাট বাইরা যাওয়ানের গতিতে হাজারে হাজারে বাঙালি বিচ্ছু চুটিয়া মানে কিনা পিঁপড়ার মতো দৈল্যা শেষ করছিল এই কিসেমের গ্যাঞ্জামের এই কেতাবের মাইদ্যে লিখ্যা থুইছে পিপিলিকার পাখা উঠে মরিবার তরে টিক্কা মালেক্কা গেল তল পিয়াজি বলে কত জল এই ছিল তার ঢঙ্গাতি এভাবে উনি প্রত্যেকটা বর্ণনা করতেন এবং এর মধ্যে দিয়া তিনি বুঝাই দিতেন যে টিক্কা মালে কোথায় ইয়ে হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা কীভাবে ইয়ে করছে স্বাধীন বাংলা বাতের কেন্দ্র থেকে সংবাদও প্রচার হতো যুদ্ধের সংবাদ এবং বাংলা ইংরেজিতে হ্যাঁ বাংলা ইংরেজিতে বুলেটিন আকারে এবং তখন মানে যখন যে সংবাদ আসতো সেই সংবাদ গানগুলো তৈরি হতো কিভাবে গানগুলো তো আমাদের ধরেন এই গানটা একটা লেখা হচ্ছে শহীদুল ইসলাম সাহেব বা আমাদের গরিবকৃষ্ণ মজুমদারও তখন আসতেন তার আগে লিখতেন তারপরে ওনারা লেখা হলো তারপরে সমরদা বসতেন বা সুজয় শ্যামদা বসতেন এবং গান সুর চলতো হয়তো সকাল থেকে শুরু হয়েছে সন্ধ্যা বন্ধ সুর আমাদের রিহার্সেল রাতের দিকে হয়তো রেকর্ডিং শেষ হলো আমরা তখন ঘুমাতে গেলাম অর্থাৎ পুরোটা দিনই তখন কোথায় যেন পড়েছিলাম যে রেকর্ডিং করে তারপরে রেকর্ডিংটা দিয়ে দিতে আমাদের স্কুলটা দিয়ে দেওয়া হতো রেকর্ডিংটা তখন প্লে করা তখন ওখানে বাজানোর জন্য পাঠিয়ে দেওয়া হতো এটা অন্য একটি জায়গায় অন্য একটি জায়গায় যে
দেওয়া হতো মানে রেকর্ড করতেন আপনারা হ্যাঁ রেকর্ড হতো আমাদের এখানে স্কুলে তখন বালিগঞ্জে রেকর্ড হতো হ্যাঁ বালিগঞ্জ সার্কুলার রোডে আমরা রেকর্ডিংটা করতাম তারপরে সেটা ট্রান্সমিটার আরেক জায়গায় পাঠিয়ে দাও ট্রান্সমিটার থেকে অন্য জায়গা থেকে ট্রান্সমিট অন্য জায়গায় প্রচার করা হতো এই নিউজগুলো সেইভাবে প্রচার হতো ওটা সিক্রেসির কারণে হয়তো আমাদের যেমন ওই যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটাও কিন্তু তখন আমরা ওখানে করেছিলাম এবং সময় আপনার কাছ থেকে আমরা একটু শেষের দিকে রমজান মাস উপলক্ষে সময় খুব সীমিত শুনতে আসবো মেজর জেনারেল হেলাল মোরশেদ খান একটু বলবেন আমি 53 বছর আগের কি চাওয়া ছিল কোন পরিস্থিতিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন অত চিন্তা করবার সুযোগ ছিল না সেটা বাট এখন আপনারা সবাই যথেষ্ট যথেষ্ট পরিণত যথেষ্ট অভিজ্ঞ এবং দিনে দিনে আসলে মুক্তিযোদ্ধার সংখ্যা কমে আমাদের তো কয়েক বছর পর আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম খুঁজেও পাবে না হয়তো সো আমি আবারও একটু বলবো যে আপনাদের মুখেই আপনারা যারা শুনছেন তাদেরকে বলবেন নীতি নির্ধারকদের বলবেন রাজনীতিবিদদের বলবেন যে আসলে কি চান কি প্রত্যাশা কিভাবে দেখতে চান দেশটাকে আপনি অনেকটা বলেছেন যে আপনি অর্জন নিয়ে বা যা কিছু হয়েছে সেটা নিয়ে অনেক হ্যাপি 75% 25% ঘাটতি আছে যেটা আমাদের বিশ্ব মানচিত্রে আমাদেরকে অনেকখানি ছোট করে রাখে সব মিলে কিন্তু আমি আবারও বলবো যে আপনি আপনার মতো করে যদি বলেন যে আসলে কি চান একজন একজন জাস্ট একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটা মানুষ হিসেবে একটা স্পিরিট হিসেবে একজন একজন মানুষের জীবনের কি একটা ব্যক্তিগত চাওয়া পাওয়া একজন মানুষ চায় তার সে সে ভালো থাকুক আমি একদম ব্যক্তিগত চাওয়া না আমি দেশটাকে আপনারা কিভাবে না মানে ওইটা বলছি এই এই ব্যক্তিগত চাওয়া থেকে দেশটা সামগ্রিকভাবে তাই চায় একটা মানুষ যেমন চায় একটা দেশও তাই চায় একটা মানুষ যেমন চায় যে সে ভালো থাকবে সে ভালো চাকরি বাকরি করবে বা ব্যবসা করবে তার সন্তানদেরকে সে ভালো লেখাপড়া করাবে সে সন্তানদেরকে উন্নত জীবন দেখবে সে যে জীবন থেকে শুরু করেছিল তার সন্তান যেন তার চেয়ে ভালো জীবন থেকে শুরু করে এটি যেমন মানুষ যেমন চায় ব্যক্তিগতভাবে চায় আমি মনে করি একটি দেশেরও তাই চাওয়া উচিত এবং সেটি দেশ চায় এবং এটি শুধু আমরা মুক্তিযোদ্ধারাই না আজকে তরুণ প্রজন্মের সঙ্গে কথা বললেও তরুণ প্রজন্ম তাই বলে যে আপনারা যুদ্ধ করেছিলেন আমরা দেশকে এগিয়ে নিতে চাই কিন্তু সেখানে যেন আমাদের বাধাগ্রস্ত না হয় আমরা যেন সামগ্রিকভাবে এবং সম্পূর্ণভাবে যেন বিকশিত হতে পারি আপনাদের স্যাক্রিফাইসের কারণে এটি আমি যত প্রজন্মের সঙ্গে কথা বলি আমাদের যে সংসদের আবার একটি সন্তান কমান্ডো আছে তারা সারা দেশেই আছে এবং তাদের অনুভূতিগুলো আমরা নেওয়ার চেষ্টা করি তাদের মধ্যে একটি কথাই যে আমরা আপনারা আমাদেরকে যেটা দিয়েছেন আমরা সেটিকে ধরে রাখতে চাই এবং এগিয়ে নিয়ে যেতে চাই তো আপনারা আমাদেরকে কী দিয়েছেন তো আমরা তো দেশ দিয়েছি আমরা তো ভূখণ্ড দিয়েছি আমরা তো চেষ্টা করেছি আমাদের যে পরবর্তীতে যে রাজনীতির যে বিভক্তি সেই রাজনৈতিক বিভক্তি থেকেও আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি যে আমরা যে অবস্থায় বর্তমানে আছি এটি পজিটিভ রাজনীতির নিজস্ব যে অভ্যন্তরীণ যে ভাগাভাগি সেটি তো একটা দেশে থাকতেই হবে সেটি না থাকলে তো ডাইনামিজম থাকবে না গণতন্ত্র চাইবে গণতন্ত্র চাইবো কিন্তু ডাইনামিজম থাকবে না সেটা হতে পারে না সেটা হবে সেটা কে চায় না চায় সেটা নিয়ে তর্ক হতে পারে কেউ বলবে বিএনপি চায় কেউ বলবে আওয়ামী লীগ চায় কেউ বলবে জাতীয় পার্টি চায় কেউ বলবে জনগণ চায় ইত্যাদি সেই ভাগাভাগি আছে এবং এটি বর্তমান আমরা যারা অনুভব করি সেটি হলো যে এটি শান্তিপূর্ণভাবে হতে হবে কিন্তু থাকতে হবে এই বিভাজন অনেকে বলে আমাদের সব একত্রিত দেশ একত্রিত দেশ একত্রিত হলো তো দেশ আগাবেই না দেশ একত্রিত কখনো হতে পারে না চিন্তা চেতনা কখনো একত্রিত হতে হবে না তাহলে তো পৃথিবীতে কোনো দেশে সব দেশে একটি করে পার্টি হতো এটি পার্থক্য থাকতে হবে আমাদের পার্থক্যর শুধু এটি আমরা চাই এই পার্থক্যটি থাকুক এটি যেন সুন্দরভাবে মানে যে বিশ্বের যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী বিকশিত হোক তাহলে আমার যে সন্তানের যে ভবিষ্যৎ আমি চিন্তা করছি আমার সন্তান তো বড়ই হয়ে গেছে আমার নাতিটা যেন ভালো থাকে যদি ওই অনুভূতিটা সেই মুক্তিযুদ্ধের চেতনা অনুভূতি সহনশীলতা এবং সুন্দরভাবে গণতন্ত্রকে বিকশিত করা এইটি আমরা চাই এটি এটির কোনো বিকল্প নেই এবং আমি জানি বর্তমান সরকারও এই চিন্তাই করে এবং যারা অপোজিশনে আছে তারাও এই চিন্তাই করে খালি একটাই প্রবলেম যখন তারা মাঠে নামে তখন কোথায় যেন সেই সেই সহনশীলতার অনুভূতিটি হারিয়ে যায় এবং সব পক্ষই যেন একটা হিংস্রর মতো হয়ে ওঠে যেটি আমি মনে করি কখনোই হওয়া উচিত না এবং আমাদের রাজনীতিবিদদের বসে তাদের প্রতিজ্ঞা করা উচিত যে হিংস্রতার মাধ্যমে নয় একটি সুন্দর একটি একটি সিস্টেমের মাধ্যমে আমরা যেন এগিয়ে যেতে পারি এটি আমাদের এই
53 বছর বয়সে চমৎকার বলেছেন আমরা যেন এবং আমি বলবো যে অনুভব করতে নিরাসক্ত ভাবে আপনি বলেছেন এটি হলো আমি মনে করি যে আমাদের দেশের একমাত্র ডক্টর অরুণ চৌধুরী যদি আপনি ছোট করে বলেন এবং তারপর আপনি গানটা আমাদেরকে শোনান আমি যেটা ওনাকে বললাম যে আসলে কি চান আপনি একদম দলমত পথের ঊর্ধ্বে উঠে শুধুমাত্র একজন মুক্তিযোদ্ধা হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশকে সামনে কিরকম দেখতে চান বাংলাদেশকে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে আমরা যে প্রত্যয়নে যে আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমরা সবাই মিলে মিশে আনন্দে থাকব এবং আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না হানাহানি থাকবে না আমরা যদি এখনো সেটাই করি তাহলে তো আমাদের পৃথক হওয়ার কি প্রয়োজন ছিল সুতরাং আমরা সবাই এখন বুঝতে হবে যে আমরা বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনা বলছেন যে এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যেতে হবে তা আমরা যদি স্মার্ট বাংলাদেশের দিকে যেতে চাই তাহলে আমাদের নতুন প্রজন্মকে আমাদের সত্যিকারের ইতিহাসটা আমাদের তুলে ধরতে হবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা তাদের সামনে আর বলতে হবে এবং এই যে আমি বইটা লিখেছি এই ধরনের বই এবং এই দেশ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল্যায়ন করতে হবে আরও বেশিভাবে আপনি লিখেছেন তো কিছু আর্টিকেল লিখেছি ফুল বই আকারে এখনো প্রকাশ করিনি বাট মনে হয় যে আপনি আমি চিন্তায় আছি লেখা হয়তো আপনি করবেন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের সঠিকভাবে সংরক্ষণ করতে হবে যেটা হয়েছে হয়ে গেছে কিন্তু আমরা যখন সামনের দিকে আর কোনো ভুল না করি আমরা যখন সঠিকভাবে আমাদের প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি আমরা গানে গানে শেষ করতে চাই সেই সময়কার একটা গান যদি আপনি বিশ্বের কাছে আমরা একটা সহনীয় জাতি হিসেবে প্রকাশ করতে চাই এটি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা বিশ্বের মানচিত্রে আমরা যেন একটা সহনীয় জাতি এবং আদর্শ জাতি হিসাবে পরিচয় দিতে পারি তো আমাদের সেই খুব পরিচিত সেই গানটি আমি সেটাই গাইতে চাই গানটি হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে গণসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে গণসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বেশ হেলাল মোর্শেদ খান আর কিছু যোগ করবেন আমি শেষ করব না ঠিক আছে আমার বক্তব্য এটি আমার 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 এই এই অবস্থানে এসে শুধু আমি অরূপের সাথে এই যে সুন্দর গানটি গাইল এই গানটির সেই সুরটি যেন আমরা ধরে রাখতে পারি এবং আমরা যেন সহনীয়ভাবে বিশ্বের বুকে দাঁড়াতে পারি আমরা দাঁড়িয়ে গেছি গত 30-20 বছরের মধ্যে আমরা অনেক কিছু করেছি দাঁড়িয়ে গেছি শুধু সামান্য একটু বিষয় বাকি আছে এই যে সেই সেই সৌন্দর্যের যে অনুভূতিটি সেটির জন্য আমরা উপভোগ করতে পারি এই সামনের যে কয়েকটি দিন আমরা থাকবো মুক্তিযোদ্ধাদের এটি একটি বড় আশা আমি মনে করি দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে দিতে মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন প্রফেসর ডক্টর অরুণ চৌধুরী এবং মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য দর্শক গণহত্যা দিবসে স্বাধীনতা দিবসকে সামনে রেখে দুজন মুক্তিযোদ্ধা কথা বলছিলেন এবং বাংলাদেশে 53 বছরে অনেক অর্জন আছে এবং সেই অর্জনে তারা সন্তুষ্ট সে কথা বলেছেন বিশেষ করে বিগত বছরগুলোতে যে ক্রমাগত উন্নতি হয়েছে কিন্তু একটা বড় ঘাটতির জায়গাও আছে সেটাও তারা চিহ্নিত করেছেন এবং সেই ঘাটতিটা আসলে পূরণ করতে হবে এবং সেটি বাংলাদেশের মুক্তি সংগ্রামের মুক্তিযুদ্ধের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা যে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং যে কারণে বিশ্বের বুকেও বাংলাদেশ মর্যাদার আসনে থাকবার কথা সেখানটাতে যেতে পারছে না ওই ঘাটতিটা যতক্ষণ না পূরণ হচ্ছে এবং ওই ঘাটতিটা পূরণ না হলে যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সেটাও যে টেকসই হবে সেটা নিশ্চিত করে বলা যায় না কাজেই ওনারা সেই ঘাটতিটা পূরিত হোক আগামী দিনগুলোতে সেটি ওনাদের প্রত্যাশা এবং বাংলাদেশ একটি সহনশীল জাতিতে পরিণত একটি সহনশীল জাতিতে পরিণত করতে হলে প্রতিটি নাগরিককেই আসলে সহনশীল হতে হবে আরও বিশেষ করে বললে রাজনৈতিক নেতৃত্বকে বিভাজন থাকবে বিভেদ থাকবে মতপার্থক্য থাকবে সেগুলি গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু
সহনীয় সহিষ্ণুতা পরম সহিষ্ণুতা সেগুলো অবশ্যই থাকতে হবে আমাদের সকলের মধ্যে নাগরিকদের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা সেটি প্রত্যাশা করি এবং এটি ওনাদের প্রত্যাশা যারা জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছিলেন দর্শক মণ্ডলী আগামীকাল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে যারা 1971 এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা এবং নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা কৃতজ্ঞতা এবং অভিনন্দন আপনাদের সবার জন্য শুভকামনা